వస్తున్నదండి. ভাব নিয়ে বলা লাগে, ভাব নিতে হয় সবসময়, বুঝছেন না? বাংলাদেশে আমরা ভাব নিয়ে চলি সবাই, বুঝছেন? তো এরিক বলল ফাইন, ইউ কি বুঝলাম, ই কি বুঝলাম, টি কি বুঝলাম, মাগার বাংলাদেশটা আবার কি? তখন আমারও খুব মনটা ছোট হয়ে গেল, হায় হায়, বাংলাদেশে আমরা যদি বুয়েটে পড়ি নিজের তো খুব সাংঘাতিক কিছু মনে করি, আরে জানোস আমি বুয়েটি পড়ি, বাংলাদেশে কিন্তু আমরা সবাই চান্স পেলে ভাব নেই সবাই, তাই না? তুমি জানো আমি কার ছেলে? না, তোমার মাকে জিজ্ঞেস করবো। আমরা সবাই চান্স পেলে বিয়ে করি, তাই না? সব চান্স পেলে, আমি বললাম যে ভাই বাংলাদেশে এত ভাব দিতাম, আর এখানে এসে মাগার আমার দেশটারই চিহ্ন না, ইউনিভার্সিটি তো দূরের কথা দেবে, কারণ আমরা খুব ভাব নিয়ে চলি সবসময়, তাই না? এখানে এই একবার একটা বিয়েতে গেছিলাম, একটু অন্যদিকে যাই, তো এই বিয়েতে গেলাম, তো সেখানে সবাই আমরা বিরিয়ানি খাচ্ছি, খাবো আর কি, তো বিয়ে বাড়িতে করি না যে প্লেটের মধ্যে পানি নিয়ে ফেলে দে, কত বিয়ে বাড়িতে গেলাম জুতা টুতা ভিজে যায়, হ্যাঁ, তো উল্টা দিকে আমার বন্ধুর মা বসছেন, সত্যি ঘটনা, যাবা না, বন্ধুর মা বসেছেন, তো আমরা সবাই প্লেটে পানি নিয়ে এমনি এমনি করে ফেলে দিচ্ছি, উনি করলো কি প্লেটে পানি না নিয়ে প্লেটের মধ্যে পোলাও নিলেন, পোলাও দিয়ে প্লেট ঘষলেন, বানিয়ে বলছি না কিন্তু, পোলাও দিয়ে হাত কচলালেন, পোলাওটা ফেলে দিলেন, আন্টি এটা কি করলেন? তখন এই বলল আমরা নবাব ফ্যামিলি, আমরা পোলাও দিয়ে হাত ধুই, আন্টি আপনি যদি পোলাও দিয়ে হাত ধন এই মুরগির রস দিয়ে কি দাঁত মাজেন নাকি? তাহলে আমরা চান্স পেলেই কিন্তু বাংলাদেশে সবাই ভাববে, তুমি জানো, তুমি জানো। আমি পরবর্তীকালে এটা একটু ভাব নিয়ে বলে দিই কি আছে দুনিয়ায়, যে বাংলাদেশে আমি যখন আমেরিকা থেকে চলে আসি, নোকিয়া নেটওয়ার্কস এর আমি সিইও ছিলাম, ম্যানেজিং ডাইরেক্টর আর কি, আর তারপরে আইবিএম এর নাম শুনেছেন হয়তো, আইবিএম বাংলাদেশের আমিও কান্ট্রি হেড ছিলাম, একটু চামে চামে বলে দিলাম আর কি, চালিয়ে দিতে পারেন। তখন অন্যান্য সব যারা কর্তা কর্মকর্তা আছেন এরকম, সিইও আছেন ইত্যাদি, তো সবাই খুব দেখিতে অনেক ভাবেন, আবি তুমি যে নোকিয়া সিমেন্স নেটওয়ার্কস এর ব্যবস্থাপনা পরিচালক, তোমার আন্ডারে কয়জন কাজ করে? আমি আমার আন্ডারে কেউ কাজ করে না, আমার সাথে 200 জন কাজ করে। বাংলাদেশে কিন্তু আমরা খুব ভাব নেই, আমরা কখনো বলি না আমার কলিগ, আমরা বলি আমার সাবঅর্ডিনেট, আমরা কখনো বলি না আমার সাথে কাজ করে, আমরা বলি আমার আন্ডারে কাজ করে, আন্ডার, আবার বলার সময় আমার আন্ডারে কাজ করে এমনি এমনি করে, আমার আন্ডারে, ভাব নিচ্ছে দেখো আমার আন্ডারে 200 জন কাজ করছে। যখনই কেউ বলে আমার আন্ডারে 200 জন কাজ করে, আমার চোখের সামনে একটা চিত্র ভেসে ওঠে, বিরাট একটা মুরগি, মুরগিটা স্যুট পরা, আর স্যুট পরা মুরগির আন্ডারে 25টা ডিম, আর প্রত্যেকটা ডিমের উপরে লেখা ম্যানেজমেন্ট ট্রেইনি, আর এই ম্যানেজমেন্ট ট্রেইনি স্বরূপ ডিমগুলি যখন উপর দিকে তাকায়, দৃশ্যটা কিন্তু মোটেই শোভনীয় নয়। আমরা এরকম ভাব নিয়ে চলে, যেন বলেন এত কিছু বলার উদ্দেশ্য কি? সবাই বলে ওই আর কি, যে আমি এখানে পড়ি, তুমি জানো আমি ওখান থেকে পাস করেছি, সবাই ভাব, আর আমি ওখানে গিয়ে বসলাম, ওই ছেলেটা আমার দেশেরই চিনল না, আমার ইউনিভার্সিটি তো দূরের কথা, তখনই আমার আবার ওই যে বেলুন ফুটে গেলে হয় না, আমার সব সব আমার ভাব টাপ আকাশ মানে উড়ে চলে গেল।